যে মানুষের প্রথম শিক্ষার জায়গা তার ঘর, যে শিক্ষা কোনো স্কুল বা কোনো টিচারের কাছ থেকে পাওয়া কখনোই সম্ভব নয়। মানুষ হওয়ার প্রথম ধাপটা আমরা পাস করি আমাদের পরিবারের হাত ধরে। তেমনই দিদার সঙ্গই তাকে শেখায় স্বপ্ন দেখা। 5 বছর বয়স থেকে গান শেখা শুরু। তার প্রথম গুরু দিদা সুনন্দা দাশগুপ্ত। প্রথম দিকে নিছক পরিবারের কারণেই সারেগামার সাথে পরিচয়, কিন্তু সময়ের সাথে সাথে এই নিছক পরিচয় বদলে যায় ভালোবাসায়। আর তখন থেকেই গানের সাথে দিন কাটানো শুরু গায়িকা সারণী সেনের। রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল মিউজিক নিয়েই তার কাজ, তাই অনেক শেখা এবং শেখানোর পর প্রথমবার নিজের সোলো রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম শ্রোতাদের কাছে নিয়ে এলেন সারণী সেন। তার গান শেখা, যে কোনো গান গাওয়া, সব কিছুই দিদার জন্য। তাই সেই মানুষটিকে উদ্দেশ্য করেই তার প্রথম অ্যালবাম গান দিয়ে যে তোমায় খুঁজি। আমি আমার দিদাকে খুঁজছি। আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত ওনার কাছেই শিখেছি, আর শি ইজ বিন লাইক আ মেন্টর টু মি থ্রু মাই লাইফ। নাও শি ইজ নো মোর, কিন্তু আই মিস হার টেরিবলি, অ্যান্ড শি উড হ্যাভ বিন সো হ্যাপি যদি উনি জানতেন। হয়তো এখন দেখছেন উপর থেকে যে আমার এটা মিডেন ভয়েজ। হোপফুলি দ্যাট দিস কাইন্ড অফ রিপস ইউ নো গুড রেজাল্টস ফর মি লেটার অন অলসো, আই টেক ইট ফরওয়ার্ড। কিন্তু আমি একটি টাইটেলটা প্রধানত ওনার জন্যে বানিয়েছি। আই ওয়ান্ট টু রিমেম্বার হার উইথ হোয়াট এভার আই ডু, অল মাই মিউজিক্যাল এন্ডেভার্স আর ফর হার। রবীন্দ্রসঙ্গীতের চেনা গায়কী প্রায় এক রেখেই অ্যালবামের সবকটি গান, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিশেষ কিছু ইনস্ট্রুমেন্ট। অ্যালবামটি নিয়ে কথা বলতে বলতেই দিদাকে ডেডিকেট করলেন একটি গান। অ্যালবামটা হচ্ছে 10টা গান আছে, তার মধ্যে প্রধানত আধ্যাত্মিক গান আছে, অল হার ফেভারিট সংস যেগুলো উনি খুব ভালোবাসতেন আর আমাকে শিখিয়েছেন, সেরম গান আছে। প্রেমের প্রেম পর্যায়েরও গান আছে একটা। তার থেকে 5টা গান আমরা পিকচারাইজ করেছি, আর উই উইল বি শোয়িং ইউ দোজ ফিউ অফ দেম when once we start the program, you'll see it. Ekta tobu mone rekho seta hocche amar most favorite gaan, ar seta ami picturize korechi amar dadur purono 8mm footage, amader family er footage. He has recorded our life in the past 40 years, amar didar, amar mar life, amar life, sob kichu sei 8mm footage er modhe badha. Sutrang sei gulo niye ami ekta music video korechi, ar gaan tao she তার কথাই হচ্ছে। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো, তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি রেখো, অপর্ণা সেনের আপকামিং ছবি সোনাটায় সারণী সেন রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন শাবানা আজমিকে, তাই সেটা তার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এদিন অ্যালবাম লঞ্চ অনুষ্ঠানে ছিলেন অপর্ণা সেন, দুজনেই বললেন এই গানটি নিয়ে কিছু কথা। শাবানা আজমি হ্যাড টু সিং আ সং ইন মাই
film Sonata, and শাবান আজমিকে আই হ্যাড দ্য গুড ফরচুন, আসলে রীনা মাসি বলি আমি অপর্ণা সেনকে, উনি আসলে আমার দিদাকেও চিনতেন, দিদা দাদুকে, আর যখন ইয়াঙ্গার ডেজ শি ইউজ টু কাম টু মাই গ্র্যান্ড মামস প্লেস, কিন্তু আমি পার্সোনালি ওনার সঙ্গে কখনো দেখা করিনি, কিন্তু জাস্ট আউট অফ আই গেস ডেস্টিনি উই ওয়ার মেন্ট টু মিট বম্বেতে ওয়েন শি ওয়াজ লুকিং ফর সামবডি টু ট্রেন শাবানা ওনার আপকামিং ফিল্মের জন্যে. Shabana is going to be, has acted in that film, and she has also acted, Aparna has also acted in it, and uni chaichilen khub kore je Shabana should sing, should she herself should sing, and it seems like a daunting task, but it was a wonderful experience for me and for Shabana. I hope also we have really hit it off, and tar je result ta সেটা আপনি খুব শিগগিরই দেখতে পাবেন যখন ফিল্মটা রিলিজ হবে, কিন্তু আই ক্যান ওনলি সে দ্যাট শি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন, আর আমার সঙ্গে খুব আমার খুব মেল আছে, আর অলসো ভেরি এক্সেম্পলারি স্টুডেন্ট, শি ওয়াজ ভেরি ওপেন টু লার্নিং, ইউ হ্যাভ টু বি রিসেপটিভ, অ্যান্ড শি লাভস মিউজিক, দ্যাট ইজ ওয়ান থিং যেটা আমাদের দুজনকে জুড়েছিল, এক করে দিয়েছিল, সুতরাং খুবই খুবই ইন্টারেস্টিং আর খুব রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। কোন দূরের মানুষ জানো এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী অলকানন্দা রায়। শারণী সেনের সাথে তার সম্পর্কটা পারিবারিক, তাই তার গান নিয়ে কিছু কথা বললেন তিনিও। শারণী তো আমার সঙ্গে আত্মীয়তা আছে, কাজেই ছোটবেলা বলবো না জন্ম থেকে, কিন্তু কথা হচ্ছে যে এটা ওদের বংশের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে, রায় পরিবারের মধ্যে, কারণ ওর দিদিমা যিনি সুনন্দা দাশগুপ্ত যার কথা বলা হলো, তিনি টু বিগিন উইথ শি ওয়াজ সুনন্দা রায় আমার জাততো দিদি। আমাদের রায় পরিবারে গানের একটা ট্র্যাডিশন আছে, শান্তিনিকেতনের সঙ্গে একটা খুব নিবিড় যোগাযোগ আছে, এবং এই যে প্রমিতা যেটা বলে গেলেন যে ওর গায়কিটা ওর পছন্দ, তার কারণ হচ্ছে যে ইট ইজ দ্য সেম গায়কি, শান্তিনিকেতনের যে গাইবার পদ্ধতি বা যে ধরনের গানের মানে বলবো কি যেভাবে ইনভলভড হয়ে তারা গান করেন, সেই জিনিসটা কিন্তু আমার দিদির থেকে শারণীর মধ্যেও চলে এসেছে, ট্রান্স থ্রু জেনারেশনস, সো শি ইনহেরিটেড ইট অ্যান্ড শি হ্যাজ ডান জাস্টিস টু ইট। আমি বলবো যে এটা ভীষণ আমি খুশি হয়েছি, কারণ দিদিরা যে কালেতে জন্মেছিলেন বড় হয়েছিলেন তখন তো এইভাবে রেকর্ড করে রাখা হতো না, দিদির গান হারিয়ে গেছে, কিন্তু আজকে শারণীর গান যে থাকছে এটাতে আমি খুব খুশি। Thank you.